Assalamualaikum. Welcome back to my Khichdi family. Ki shundor weather, mashallah. Brishti nai, ektu mekhla mekhla, abar shundor batash, goromtao kom. Ar du din theke amar obosho baget asha hoyni, to ajke ashlam. Amar ei je ektu patil niye eshe, patil na mane ekta box niye eshechi, shobji collection korar jonno. Ajke dekhi ki ki tulbo. এই যে আমি একটু বের হয়েছিলাম তখনই দেখি যে টমেটো পেকেছে, বিসমিল্লাহ। তো এই তো কাঁচা আছে, কাঁচা টমেটোগুলো তুলবো না, জাস্ট পাকাটাই নিলাম। এই জাস্ট প্রথম দুইটা, অ্যান্ড দেন সিম নিব। সিমগুলো এই পাশে কয়েকটা পেকে গেছে, তো ওইটা থাক ফার্স্ট সিম, বীজ নেক্সট ইয়ারের জন্য। বিসমিল্লাহ, একটা বীজ হয়ে গেছে, খাওয়া যাবে। And AJ sim ei bochorer prothom sim tula hocche. Bismillah. Hey, edike to sob peke geche. Bish na hole abar bhal lage na khete, tai na? Eglor bish hoye geche to shegulo khawa jabe. এটারও হয়ে গেছে, ওইদিকেও আছে, ওইদিকে যাই। এই মাটির সঙ্গে মিশে গেছিস। এই এখন থেকে এখন এই যে সবজি টবজি হবে, আর এই যে তুলবো, আর এখন করে একটু করে আরো আপডেট আসতে থাকবে আমার বাগানের কি কি আমি তুলতেছি। এটা আসলে কি বলবো, যারা গার্ডেন করে তারাই একমাত্র বুঝবে এটার আনন্দটা কি। এই তো সেম, এতটুকু কালেকশন হলো। আর এই যে আমার ঢেঁড়স হয়ে গেছে, বিসমিল্লাহ। এই ঢেঁড়সটা কাটা যাচ্ছে না কেন? বিসমিল্লাহ। তো এবার বেশ গাছ হয়েছে, তো এবার ইনশাল্লাহ মানে এক বেলার মতো করে খাবার হবে আর কি, যদি যখন পুরোপুরি ঢেঁড়সগুলো হবে। এই যে এখানে একটা হয়েছে, যেমন আবার ঢেঁড়স এমন যে বেশি পুরো ঢললে তো আর খাওয়া যায় না, কাঁচা কাঁচাই মানে কচি কচি থাকতেই খেতে হয়। আর একবার যখন ঢেঁড়স হওয়া শুরু হয় তখন একদম প্রতিদিন দেখা যাবে যে কিছু না কিছু ইয়ে হচ্ছে। এই কাটা যায় না কেন? এটা এই তো গেছে, বিসমিল্লাহ। আর এই যে দেখা যাচ্ছে, এটা এখন ছোট ছোট আছে, কালকে হয়তো বা কাল পরশু দিনের মধ্যে এটা তোলা যাবে। এখন দেখব, শশা কয়েকদিন থেকে না হয়নি, তো আমি এখানে এসে দেখতেছিলাম। এই যে শশা আমার, এই যে বিসমিল্লাহ, একটা রাইট, এই যে লুক এট দ্যাট, এখানে একটা, এখানে একটা, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা, এই যে এখানে একটা। তো আমার শশা এক, দুই, একটা কই পড়লো, এই যে একটা, তিন, আরো আছে চার, চারটা শশা হয়ে আছে একদম নিচে, বোঝা যাচ্ছিল না। ঢেঁড়স হয়ে গেল, এই এই গাছও তো সিম হয়েছে দেখছি, ও তাই বোঝা যাচ্ছিল না, লুকায় আছে আড়ালে আড়ালে। আর কই, এই তো বিসমিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে, এটা আবার এই যে লাল সিম, এটা লাল লাল সিম হয়, এই সিমটা কবে হবে এটার জন্য ওয়েট করতেছি। আরও হচ্ছে, আর বরবটি হয়েছে, বরবটি নিতে যাবো এখন। ও এই সিমটা তো হয়েছে, এই যে চ্যাপটা চ্যাপটা সিম, এই সিমটা কিন্তু অনেক মজা, যাক এটা হোক, এখনও ইয়ে হয়নি, এখানে আর সিম এখন নাই আপাতত। করলা এখনও হয়নি, করলা আর কিছুদিন পর, নেক্সট উইকে হয়তো আমরা একটু খেতে পারবো। এই যে বরবটি নেই, সবই একটু একটু করে, বিসমিল্লাহ। এর এর আগে যে বরবটি হচ্ছে আমি কাঁচা খেয়ে ফেলছি, মানে আমি জানি না কেউ খাইতে পারে কিনা, বাট কাঁচা কাঁচা সফট সফট এই বরবটিগুলো কিন্তু খাওয়া যায়, আমার খেতে ভালোই লাগে। ওইদিকে তো বীজ হয়ে গেছে, যাক নিজে নিজে বীজ হয়ে গেছে, সমস্যা নাই, এদিনটা বীজ থাক। পুঁইশাকটা কিন্তু এখনো খাওয়ার মতো হয়নি, মানে খাওয়া যাবে, পুঁইশাকের লতা কিন্তু যত কাটাচ্ছে তত বেশি হয়, তাই না? কাটতে হবে,
এন আমি বাসার সামনেও টমেটো গাছ কিছু হয়েছে, তো এখানেও টমেটো পেকেছে। এর আগে পাকা আমি দুটো তুলেছি, কিন্তু আজকে পুরো পাকে নেই, তবে আধা পাকা হয়েছে, নিয়ে নেই। কাঁচা টমেটোর ভাজিও কিন্তু অনেক মজা আলুর সঙ্গে। আর কি পেকেছে না, হেলে গেছে গাছটা, আলহামদুলিল্লাহ। তো আমার এই হলো মোটামুটি কালেকশন। আর কুমড়ো আর কিছুদিন পর ইনশাল্লাহ খাবো, দেখেন এখানে কুমড়ো ধরেছে। কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি কিন্তু অনেক মজা। এখানে প্রচুর কুমড়ো ফুল ধরেছে উইথ কুমড়ো। এই যে আর একটা কুমড়ো দেখেন, মাশাল্লাহ। এই যে এখানে হয়েছে কুমড়ো গাছ, যে কত বড় হতে পারে মাশাল্লাহ দেখেন। এখানে কিন্তু আমার দুইটা গাছ আছে, পুরোটাই সেয়ে নিয়েছে। এবার তো অনেক প্রচুর কুমড়ো খাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই হলো আমার এখনকার জন্য আপডেট। কে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।